সংহাও তো চিন্তিয়ানের সাথে দেখা করতে অফিসে যায়, কারণ চিন্তিয়ানের জন্য তাদের সবগুলো কাস্টমাররা কে এল শপিং মলে শপিং করতে যাচ্ছে। কিন্তু চিন্তিয়ান বলে এতে তার কোনো দোষ ছিল না আর এরপর থেকে এমনটা হবে না, এটা বলে এই এক্সকিউজ দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সংহাও এবং জিনশির একটা রিয়েলিটি শোর জিনশির সাথে সংহাও কথা বলছিল আর একই হোস্টেলে, সেখানে চিশি যায়, যেখানে কিনা সে জানতে পারে সংহাও সাথে জিনশি কথা বলছে, তাই সে দেখতে যায়। যেখানে সে দেখতে পায় যে সংহাওকে যখন জিনশি তার লাইফে আবারও ফিরে পাওয়ার জন্য অ্যাপ্রোচ করছে, সে বলছে যে সে তাকে এখনও ভুলতে পারেনি, তখন সংহাও বলে যে আমি একসময় তোমাকে অনেক ভালোবাসতাম, তোমার জন্য অনেক কিছু করেছি, কিন্তু চিশি যখন থেকে আমার লাইফে এসেছে আমি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছি আর আমি তাকে ছাড়তে পারবো না, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। তার মুখ থেকে এসব কথা শুনে চিশি অনেকটা হ্যাপি হয়ে যায় আর তার চোখের পানির সাথে সাথে মনের মধ্যেও অনেকটা শান্তি ফিরে আসে। এদিকে সংহাও আরও বলে যে জিনশি আমি তোমার ফ্রেন্ড হয়ে থাকতে চাই, তোমাকে ভালো ডক্টর দেখিয়ে তোমার ট্রিটমেন্ট করাতে চাই, তখন সে ইমোশনাল হয়ে কান্না করে। অন্যদিকে চিশি তো নিচে নেমে আসে আর সে তার ফ্রেন্ডদের সংহাও যে যে কথাগুলো বলেছিল সবগুলো বলে দেয়, এরা তো ওই সব কথা শুনে অনেকটা স্মাইল করতে থাকে। এদিকে ফাইনালি চিশি জিনশিকে সে ব্রোচও বানিয়ে দেয় যেটা দেখে সে অনেকটা হ্যাপি হয়ে যায়। একটু পর সকালে সংহাও চিশিকে দুটি গুড নিউজ দেয়, একটি হচ্ছে যে তাদের রিয়েলিটি শো করার পর থেকে তাদের সেলস অনেক বেড়ে গিয়েছে, আর এদিকে জিনশি অ্যাব্রোডে যাচ্ছে তার ট্রিটমেন্ট করাতে, যেটা শুনে চিশি অনেকটা হ্যাপি হয় এবং বলে যে তাহলে আমাদের বাড়িতে তাকে লাঞ্চের জন্য নিয়ে আসিও, আর সে রাজি হয়। এখানে এসে চুয়ান চুয়ান আর সোয়ান সোয়ানের সাথে তার দেখা হয়। চুয়ান চুয়ানকে তো সে আগেই দেখেছে আর সোয়ান সোয়ানকে সে এখন দেখে অনেকটা খুশি হয়ে যায়। এরপর সে ভিতরে আসে যেখানে কিনা চিশি রান্না করছিল আর সে কখনো ভাবেনি ঘরের আশেপাশে এতটা পরিবর্তন হয়ে যাবে। তখনই হঠাৎ করে কিচেন রুম থেকে কিছু পোড়ার গন্ধ বের হয়, তখন দাদু এসে বলে যে তুমি চিশিকে কেন রান্না করতে দিয়েছো, তুমি জানো না ও রান্না করতে গেলে অর্ধেক পুড়ে ফেলে। এদিকে দাদুর সাথে যখন জিনশি কথা বলে তখন সে বুঝতে পারে যে সংহাও তো অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে সংহাও চিশিকে বলে তুমি রেস্ট করতে যাও, আমি এগুলো দেখিনি। অন্যদিকে জিনশি অনেকটা সারপ্রাইজ, সে কখনো ভাবেনি সংহাও নিজের হাতে রান্না করবে, কারণ যখন তাদের রিলেশনশিপ ছিল আর যখন জিনশির খাবার পুড়ে যেত তখন সে বলতো যে আমরা বাইরে থেকে খেয়ে নিব আর তাকে কাজের ফাঁকে ডিস্টার্ব করতে নিষেধ করে। এদিকে দাদু বলে যে দুজন দুজনকে সত্যি অনেকটা লাইক করে। অন্যদিকে এরা খাবার খাওয়ার সময় জিনশির সাথে তো সোয়ান সোয়ানের অনেক ভাব হয়ে যায়, কারণ ও অনেকটা কিউট ছিল আর তার কিউটনেস দিয়ে সে তার মন জয় করে নেয়। এদিকে সোয়ান সোয়ান বলে আপনি ও লিটল মনস্টারের সাথে ফাইট করবেন, তাই আপনাকে বেস্ট অফ লাক। এরপর এরা সবাই মিলে বাইরে গেম খেলে, যেখানে কি না জিনশি অনেকটা হ্যাপি ছিল তাদের সাথে টাইম স্পেন্ড করে। ফাইনালি সে শিশির কাছে ক্ষমা চায় তার পুরনো বিহেভিয়ার জন্য এবং বলে যে আমি আবার বিশ্বাস করেছি, কারণ সত্যি সংহাও তোমাকে অনেকটা লাইক করে আর হ্যাঁ আমরা ফ্রেন্ড হয়ে থাকবো। এরপর সে তাদের বিদায় জানিয়ে চলে যায়, যেখানে কিনা চিশি তাকে বেস্ট অফ লাক বলে। অন্যদিকে লিন তো অনেকটা আপসেট, কারণ সে জুনের মনে কষ্ট দিয়েছে। তখন তং জিজ্ঞাসা করে তুমি কি সত্যি তাকে লাইক করো, তাহলে তাকে এখনই কল করে তোমার মনের ফিলিংস বলে দাও, কারণ তুমি যদি এখন তাকে অ্যাপ্রোচ না করো তাহলে হয়তো অনেক লেট হয়ে যাবে। তখন লিন বলে আসলে আমি তাকে কষ্ট দিয়েছি, সে তো ব্রেকআপের কথা বলে দিয়েছে, আমার তো ভয় লাগছে সে যদি আবার ব্রেকআপের কথা বলে দেয়। তখন তং তার হাত থেকে সেল ফোন নিয়ে নেয় এবং তাকে মেসেজ করে দেয়। এরপর সে লিনকে কিছু ড্রিঙ্ক করিয়ে দেয়, যেখানে কিনা তাকে অ্যাক্টিং করতে হবে। অন্যদিকে জুনকে দেখানো হয় যে কিনা লিনের বাসার নিচেই বসে আছে, কারণ সে লিনকে মিস করছে আর এটা ভাবতেছে সে কি লিনকে একটু বেশি বকা দিয়ে দিল। এরপর সে একটা বই পড়তে থাকে। অন্যদিকে আমরা যে বইটা সংহাও
জুনকে দিয়েছিল। এদিকে লিনকে দেখানো হয় যাকে তং একটা বই দেয় কিভাবে ছেলেদের পটাবে, তখন সে ওই বই পড়ে নেয়। এরপর সে ডিসাইড করে সে জুনকে এখানে কল করে ডাকবে, আর সে অনুযায়ী সে জুনকে কল করে এবং বলে যে লিন অনেকগুলো ড্রিঙ্ক করেছে, তাই তুমি এসে এখান থেকে নিয়ে যাও। এরপর তং তাকে ড্রিঙ্ক করে মাতাল সাজার অ্যাক্টিং করতে বলে। এরপর সে যখন লিনের জন্য দরজা খুলে, লিন তো প্রথমে দেখে বলে যে ও তো একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, তাই তুমি আজকে ওকে তোমার বাসায় থাকতে দাও। কিন্তু তখনই লিন উঠে যায় এবং বলে যে তুমি এসেছো, কিন্তু তার এসব বিহেভ দেখে সে বলে যে আচ্ছা ওকে রেখে যাও। যখন এটা বলে জুন চলে যাচ্ছিল, তখন লিন তার পা ধরে নেয় এবং বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি দুঃখিত। তখনই তং তাকে তুলে নেয় এবং সে জুনের কুলে তুলে দেয়, বলে যে ও তার বাসা ছাড়া কোথাও ঘুমাতে পারবে না, তাই তুমি ওকে নিয়ে চলে যাও। এরপর সে টাটা বাই বাই করতে থাকে। এদিকে লিন বেশি অ্যাক্টিং করাতে জুন বুঝতে পেরে যায় ও ওভার অ্যাক্টিং করছে, তাই সে তার বাসায় ঢুকতে চাচ্ছে না। তখনই লিন তাকে ফোর্স করে নিজের বাসায় প্রবেশ করিয়ে নেয়। এদিকে লিন জুনকে ফোর্স করে নিজের রুমে নিয়ে আসে এবং তাকে স্যুপ খেতে দেয়, বলে যে আমি নিজের হাতে বানিয়েছি কারণ তুমি তো স্যুপ পছন্দ করো। তখনই লিনের এবং জুনের ওই মুহূর্ত কল্পনা করে যখন সে প্রপোজ করেছিল আর রিজেক্ট করে দেয়। তখন সে বায়না করে বলে যে আমি এই স্যুপ খাবো না কারণ আমি এই স্যুপ পছন্দ করি না। তখন লিন বলে কেন তুমি পছন্দ করো না, তখন সে বলে কারণ আমি বিনের স্যুপ পছন্দ করি। তখন সে বলে আচ্ছা তুমি অন্য মেয়ের কাছে গিয়েছো এই স্যুপ খেতে, তখন সে বলে তাহলে এখানে কী করছো, যাও উঠে যাও। তখন জুন বলে আমি তো আসিনি, তুমি তো আমাকে ফোর্স করে রুমে নিয়ে এসেছো। তখন লিন বলে তাহলে চলে যাচ্ছ না কেন, তখন জুন অভিমান করে সেখান থেকে চলে যায়। এরপর লিন বুঝতে পারে সে তো আবারও ঝগড়া করেছে, এবার সে কী করবে কারণ জুন তো কোনো রকম করে তার কথাই শুনছে না। অন্যদিকে চিশিকে দেখানো হয় যে কিনা তাদের নতুন প্রজেক্ট নিয়ে কাজ করা প্ল্যান করছে কারণ সামনে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, আর এর জন্যই সে তংয়ের সাথে কথা বলছে। তখন তং বলে তুমি এত হার্ডওয়ার্ক করিও না, তুমি বাসায় গেলেও হার্ডওয়ার্ক করতে পারবে। তখন জিসি বলে এমনটা কেন, আর তুমি এসব কী বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তং বলে তুমি বাসায় গিয়ে সব কিছু বুঝতে পারবে। অন্যদিকে লিনকে দেখানো হয় যে অনেকটা গুমরমুখ হয়ে বসে আছে। তখনই ডিরেক্টর আসে এবং বলে যে তার মন মরা দেখে তাকে ছুটি দিয়ে দেয়, আর সে বাসায় ফেরার সময় তার ফ্রেন্ডের সাথে কথা বললে আসছে, কিন্তু আজকে সে জুনকে অনেকটা মিস করছে। আর সে একটা প্লেসে বসে যায় আর জুনকে কল্পনা করে, জুন যে সবসময় তাকে সাপোর্ট করতো তার সব তার জন্য সব কিছু নিয়ে আসতো। তখনই হঠাৎ সেখানে কেউ একজন আসে, যে আর কেউ না লিনের এক্স বয়ফ্রেন্ড ছিল, যাকে দেখে লিন অনেকটা শকড হয়ে যায়। অন্যদিকে জুন চিশি এবং সংহাওকে জিজ্ঞাসা করে সে এবার কী করবে, কারণ সে লিনকে এখনও নিজের মনের কথা বলতে পারছে কিন্তু সে অ্যাকসেপ্ট করছে না। এদিকে তার এক্স বয়ফ্রেন্ড বলে যে আমি তখন আমার ডুবেটের প্রতি অনেকটা কিউরিয়াস ছিলাম, তাই তোমাকে কিছু না বলে চলে গিয়েছি, আমি ভয়ে ছিলাম তোমাকে হয়তো ফেস করতে পারবো না। তখন লিন বলে তোমার সাথে দেখা হওয়ার আগে আমি ভেবেছিলাম তোমাকে কী বলবো, কিন্তু এখন তোমাকে আমি বলতে পারছি তোমার জন্য আমার মনে কোনো ফিলিংসই নেই, যেটা শুনে সে তো আর সারপ্রাইজ হয় না। অন্যদিকে সে যাওয়ার পথে বলে যাচ্ছে তোমার এবং তোমার বয়ফ্রেন্ডের কী সমস্যা হচ্ছে, কারণ ও তো আমার সাথে মিট করতে এসেছিল। তখন ইলিনের মনে পড়ে যায় জুন এক সময় তার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তার মানে তার বলাতে তার এক্স বয়ফ্রেন্ড এখানে এসেছে। এরপর আমরা সংহাও এবং চিশিকে দেখতে পাই। সংহাও চিশিকে সারপ্রাইজ করার জন্য একটা রুমে নিয়ে যায় চোখ বন্ধ করে। তখনই সে দেখতে পায় তার জন্য নতুন একটি ডিজাইনার ডিপার্টমেন্ট সংহাও বাসায় নিয়ে এসেছে। তখন সে অনেকটা খুশি হয়ে যায় এবং বলে যে আচ্ছা তাহলে এই জন্যই তং আমাকে বলেছিল বাসায় আসলে আমি সারপ্রাইজ হয়ে যাব। তখন সে বলে হ্যাঁ। এরপর চিশি তো কাজ করতে থাকে আর সংহার একটুও মন বসে না, সে এদিক থেকে এদিকে যায়। ফাইনালি সে একটা ল্যাপটপ নিয়ে বসে যায় আর মাঝে মাঝে চিশিকে খাবার খাইয়ে দেয়। এরপর সে বলে যে দেখো এই প্রজেক্টটা দেখো আমি করছি, কিন্তু আমি কোনো ইন্সপিরেশন পাচ্ছি না, তুমি কি আমাকে ইন্সপায়ার করবে,
তখন সংহাও তো ওই ডিজাইনে কিছুই বুঝে না, কিন্তু যখন ইন্সপিরেশনের কথা বলে তখন সে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ইন্সপায়ার্ড করব। এটা বলে সে তার ফরহেডে কিস করে দেয়। এরপর সে বলে এখন তো ঘুমানোর টাইম, চলো ঘুমাতে যাই। কিন্তু সে ঘুমাতে যায় না, বলে আরও কাজ আছে। অন্যদিকে আজকে কিন্ডার গার্ডেনে একটা ফাংশন হবে, যেখানে কিনা লিনকে সারাদিন টেডি বিয়ার হয়ে থাকতে হবে। এরপর সে অন্য একটি টেডি বিয়ার সেখানে দেখতে পায়। তখন ডিরেক্টরের কথা মনে পড়ে যায় যে আজকাল স্কুলের সামনে একটা টেডি বিয়ার দেখা যায় যেটা কিনা বাচ্চাদের ভয় লাগিয়ে দেয়। তখন লিন মনে মনে বলে আজকে আমি এই টেডি বিয়ারের মুখোশ খুলেই ছাড়বো। এরপর সে ওই টেডি বিয়ারকে ধরতে যায়। আর আমরা বুঝতে পারি ওই টেডি বিয়ারের ভিতর জুন ছিল, যে কিনা লিনকে মানানোর জন্য ফুল নিয়ে আসে এবং সে কান্না করে বলে যে আমি তো তোমার জন্য ফুল নিয়ে এসেছি। তখনই সে তাকে সরি বলে এবং জড়িয়ে ধরে, আর ফাইনালি সে তার ফিলিংসও অ্যাকসেপ্ট করে নেয়। তখনই জুন অনেকটা হ্যাপি হয়ে যায় আর তাকে কিস করে দেয়। অন্যদিকে চিশিতাও অনেকটা স্যাড, কারণ তার নতুন প্রজেক্ট অতটা ভিআইপিদের কাছে সাকসেস হয়নি। কিন্তু তখনই জিনসির একটা পোস্ট দেখা যায়, যেহেতু সে একটা অ্যাথলেটিকের গেম শোয়ে পার্টিসিপেট করেছিল এবং উইন হয়েছিল, তখন সে জিনসি এবং তং এর সবটাকে প্রমোট করে দেয়। আর এরা তো অনেকটা হ্যাপি হয়ে যায়, কারণ ফাইনালি তাদের ওই সবটাও অনেকটা ফেমাস হয়ে যায়। এদিকে সংহাও এবং চিশিকে দেখানো হয়, যেখানে সংহাও বলে চলো আমরা আবারও উইডিং করে নিই, এবার আমি প্রপার উইডিংয়ের মাধ্যমে তোমার সাথে উইডিং করব, আর আমি তোমাকে উইডিং ড্রেসের দেখতে চাই। তখনই চিশি বলে আচ্ছা সামনে তো দাদুর জন্মদিন, চলো আমরা কিছু প্ল্যান করি, কিন্তু হ্যাঁ এই পার্টি সব কিছু আমি নিজে করব। আর গাইস এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।